প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়ার্কপ্লেস ডিজাইন পরিচিতি এবং এসটিএমএল। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এসটিএমএল এর পরিচয় এবং এসটিএমএল এর ফরম্যাট কিভাবে গঠন করা হয়। আজকে আমরা দেখব, কারণ তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, বডি কিছু ফরম্যাট দেওয়া আছে, কিছু পৃষ্ঠা দেওয়া আছে, তাহলে একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে যে এই বডির পৃষ্ঠাগুলো এবং এই পৃষ্ঠার লেখার আকৃতিগুলো কি একই না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফরম্যাটে বা বিভিন্ন আকৃতিতে লেখাগুলো দেওয়া আছে। এক একটা ফরম্যাট এক এক রকম বা এক একটা আকৃতি এক এক রকম। তাহলে আমরা আজকে আলোচনা করব এসটিএমএল এর ফরম্যাটিং কে। HTML formatting tag। এরপরে formatting tag কি? তাহলে আমরা একটু দেখে নেই formatting tag এর সংজ্ঞা। তাহলে formatting tag কি? বলা হচ্ছে কোন কিছু তৈরি করার পর তাকে বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে তো উপস্থাপন করাকেই মূলত বলা হচ্ছে formatting। তাহলে একটা tags কে সঠিকভাবে উপস্থাপন করা, এর আকৃতি প্রদান করা এবং এটা সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে একটি ওয়েব পেজকে ফুটিয়ে তোলে ফরম্যাটিং ট্যাগ। এরপরে আমরা দেখি ফরম্যাটিং ট্যাগ কি। তাহলে এসটিএমএল এ ফরম্যাটিং ট্যাগটা হচ্ছে যে ফরম্যাটিং এর কাজে যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাকেই মূলত বলা হয় ফরম্যাটিং ট্যাগ। তাহলে আমরা ফরম্যাটিং দেখলাম, ফরম্যাটিং ট্যাগ দেখলাম। এরপরে বলা হচ্ছে যে ট্যাগস ফরম্যাট বলতে সাধারণত কোন অক্ষর বা প্যারাগ্রাফ ফরম্যাটকে বোঝানো হয়। তাহলে কি তোমরা স্ক্রিনে দেখে নাও যে অক্ষর ফরম্যাটটা কি। অক্ষর ফরম্যাটের মধ্যে থাকে সাধারণত অক্ষর কেমন হবে, অক্ষরটা ছোট হবে না বড় হবে, অক্ষর বাঁকা হবে না সোজা হবে, উপরের বা নিচে হবে, এগুলোর ধরন প্রকৃতিতে মূলত সাধারণত অক্ষর ফরম্যাট বলা হয়ে থাকে। আরেকটা হচ্ছে কি প্যারাগ্রাফ ফরম্যাট। তাহলে প্যারাগ্রাফ ফরম্যাটের মধ্যে থাকছে প্যারাগ্রাফের প্রথম অক্ষর কেমন হবে বা অন্যান্যদের তুলনায় বড় না ছোট হবে নাকি সমান হবে, লাইন কোথা থেকে শুরু করা হবে, লাইনের বিন্যাস কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় প্যারাগ্রাফের মধ্যে। তাহলে আমরা এখানে দুইটা বিষয় দেখলাম, একটা হচ্ছে অক্ষর ফরম্যাট আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাট। এরপরে আমরা দেখি যে একটা লেখা দেওয়া আছে ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি কেমন। দেখো তো তোমরা একটু অবজারভেশন করে দেখো যে ওয়েব পেজ একটা ট্যাগস দেওয়া আছে এবং ওয়েবসাইট একটা ট্যাগস দেওয়া আছে, দুইটার মধ্যে আমরা যদি তুলনা করি কোন লেখাটা কেমন, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তুলনামূলক ভাবে ওয়েব পেজ এর চেয়ে ওয়েবসাইট লেখাটি একটু ছোট। আর এই কোন ট্যাগস যদি আমরা তুলনামূলক ভাবে ছোট লিখতে চাই তখন আমাদের যে ট্যাগ ব্যবহার করা হয় স্মল ট্যাগ। অনুরূপভাবে আমরা দেখি ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি কেমন। এখানে দেখা যাচ্ছে যে ওয়েব পেজ লেখা তুলনায় ওয়েবসাইট লেখাটি একটু বড়। তাহলে এখানে কোন ট্যাগ যদি আমরা বড় করে লিখতে চাই বিগ ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে লেখা ছোট করার জন্য তুলনামূলক ছোট করার জন্য স্মল ট্যাগ, তুলনামূলক বড় করার জন্য বিগ ট্যাগ। এরপরে আমরা দেখে নেই ওয়েব পেজ লেখাটি ওয়েবসাইটের তুলনায় একটু মোটা লেখা আছে। তাহলে সাধারণত কোন ট্যাগ যদি আমরা মোটা করে লিখতে চাই তাহলে আমাদের ট্যাগ ব্যবহার করা হয় বি ট্যাগ। অনুরূপভাবে দেখো ওয়েব পেজ লেখাটি যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে আন্ডারলাইনের ট্যাগ হচ্ছে ইউ ট্যাগ। আর কোন লেখাকে যদি আমরা বাঁকানো বা ইতালিক আকার লিখতে চাই সেখানে ট্যাগ ব্যবহার করা হয় ইউ ট্যাগ। তাহলে আমরা একটু দেখে নেই যে কোন লেখা যদি তুলনামূলক ছোট করতে চাই স্মল ট্যাগ, যদি তুলনামূলক বড় করে লিখতে চাই বিগ ট্যাগ, কোন লেখাকে যদি মোটা করে লিখতে চাই বি ট্যাগ, কোন লেখাকে যদি আন্ডারলাইন করতে চাই ইউ ট্যাগ, কোন লেখা বাঁকানো বা ইতালিক যদি করতে চাই তাহলে আই ট্যাগ। এই ট্যাগ গুলোর সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। আর এগুলো হচ্ছে কি ফরম্যাটিং ট্যাগ। এরপরে দেখো ওয়েব পেজ লেখাটি কেমন করা আছে, মাঝখানে কেটে দেওয়া আছে। তাহলে কোন লেখা যদি মাঝখানে কাটা হয় তাহলে এটা ব্যবহার করা হয় ডেল, ডিই এল। এরপরে দেখো এক্স স্কয়ার, এই লেখাটিতে টুটা কিভাবে আছে, সাধারণত এই টু লেখাটা উপরে দেওয়া আছে, পাওয়ার হিসেবে ব্যবহার করা আছে। বা কোন লেখা যদি সাধারণত উপরে দেওয়া থাকে তখন এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট।
আর কোন লেখাকে সুপারস্ক্রিপ্ট করার জন্য ব্যবহার করা হয় এস ইউ পি সুপ। এরপরে দেখি আমরা এস টু লেখাটিকে টু কিভাবে দেওয়া আছে, এখানে সাবস্ক্রিপ্ট হিসাবে বা নিচে দেওয়া আছে, তাহলে কোন লেখা যদি আমরা সাবস্ক্রিপ্ট করতে চাই তাহলে ব্যবহার করা হয় সাব। তাহলে একটু মনে রাখবো, লেখা যদি সুপারস্ক্রিপ্ট করা হয় তাহলে ব্যবহার করা হয় এস ইউ পি সুপ, যদি কোনো লেখাকে নিচে দেওয়া হয় তাহলে এর ট্যাগ ব্যবহার করা হয় এস ইউ ভি সাব। এরপরে আসি যে এই যে ইচ্ছা মতো কোনো ফরম্যাট যদি আমরা ব্যবহার করতে চাই তখন ব্যবহার করা হয় প্রি পি আর ই। তাহলে এটা আমরা এখানে দেখলাম বিভিন্ন ট্যাগ গুলো, এরপরে দেখি ওয়েব পেজ একটা পেজ কিভাবে তৈরি করতে হয়। সাধারণত এটা একটা আমরা উইন্ডো দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমে যে ধাপগুলো কাজ করতে হবে, প্রথমে একটা উইন্ডোজ প্রোগ্রাম চালু করতে হবে, এরপরে স্টার্ট মেনু থেকে কি করব আমরা নোটপ্যাড বের করব। তাহলে স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রাম সিলেক্ট করার পরে আমরা যাচ্ছি এসেসরিজ এ নোটপ্যাড। তার জন্য আমি একটু প্রক্রিয়াটা দেখে নাও, প্রথমে আমরা স্ট্যান্ড মেনু ক্লিক করব, তারপরে অল প্রোগ্রামের পরে ধাপ হচ্ছে এসেসরিজ, এখানে ক্লিক করলে আমরা নোটপ্যাড পেয়ে যাব। এরপরে এই নোটপ্যাড সিলেক্ট করে আমরা আমাদের টেক্সট গুলো ওখানে টাইপ করব। তাহলে একটু দেখে নেই, নোটপ্যাড ওপেন করলে আমাদের এরকম একটা পেজ চলে আসবে, এখানে আমরা যে কোনো ওয়ার্ড প্রসেস করতে পারবো। তারপরে যে টেক গুলো আমরা দেখলাম, আমরা গত ক্লাসে পড়ছিলাম এসটিএমএল এর দুইটা অংশ, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। হেড অংশে সাধারণত টাইটেল বা শিরোনাম থাকে আর বডি অংশে প্রোগ্রামের মূল বিষয়বস্তু থাকে। এখানে বডি অংশে আমরা বিভিন্ন ট্যাগ গুলোর সাহায্যে একটা টাইপ করব, তাহলে এখানে দেখে নেই আমরা কিভাবে লিখবো। প্রথমে এসটিএমএল বোঝানোর জন্য এসটিএমএল, এরপর হচ্ছে বডিতে আমাদের বিভিন্ন ট্যাগ ব্যবহার করে আমরা এই ট্যাগ গুলো লিখছি। লেখার পরে এখানে বডি শুরু করছিলাম, বডি শেষ ক্লস এসটিএমএল শুরু করছি, ব্যাকস্ল্যাশ দিয়ে এসটিএমএল ক্লোজ। তাহলে একটু দেখে নেই আমরা এখানে যে টেক্সট গুলো আলোচনা করলাম এই টেক্সট গুলোর আলোকে আমরা একটা নোটপ্যাডে টাইপ করছি। এখন এই লেখাটা লেখার পরে আমরা ফাইলটাকে সেভ করব, ফাইল মেনু থেকে সেভ বা সেভ এস এ ক্লিক করব। তাহলে সেভ করার প্রক্রিয়া হচ্ছে ফাইল মেনু থেকে সেভ এস এ ক্লিক করার পরে এখানে আমাদের ফাইল নেমের জায়গায় আমরা আমাদের ফাইলের নামটুকু দিয়ে দেব, এবং মনে রাখতে হবে ফাইলের টেক্সট বক্সে আমাদের টার্গেট ফাইলের নাম লেখার পরে শেষে এক্সটেনশন হিসেবে .html লিখতে হবে। যদি আমরা .html না লিখি তাহলে আমাদের ফাইলটা HTML এর ওয়েব ব্রাউজার প্রদর্শন করবে না। এক্ষেত্রে আমাদের সচেতন ভাবে ফাইল এর নাম লেখার পরে ফাইলের এক্সটেনশন হিসেবে .html লিখতে হবে। এরপরে পরে দেওয়া আছে সেভ এস টাইপ, যদি আমরা সেভ এস টাইপে ড্রপডাউন লিস্ট ক্লিক করি ওখানে আমরা অল ফাইল সিলেক্ট করে দেব, তাহলে আমাদের কাজ হচ্ছে ফাইল নেম দিয়ে ফাইল এক্সটেনশন .html লেখা এবং সেভ এস টাইপ করে অল ফাইল সিলেক্ট করে দেওয়া। এরপরে আমরা সেভ করব, সেভ করার পরে আমাদের ডেস্কটপে একটা আইকন প্রদর্শন করবে। তাহলে আমরা একটু দেখে নেই যে সেভ ক্লিক করার পরে আমাদের ফাইল মেনুতে এখানে ফরম্যাটিং নামে একটা পেজ দেওয়া আছে। আচ্ছা, এখন এই ডেস্কটপে যদি আমরা এই ফাইলটাকে ব্রাউজার দিয়ে ওপেন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ওয়েব পেজটি প্রদর্শন করবে। তাহলে এখানে বলা হচ্ছে যে এই ফাইলটার উপরে আমরা ওপেন ক্লিক করলে আমাদের এরকম একটা আউটপুট প্রদর্শন করবে। তাহলে আমরা যে কোডটা লিখছিলাম HTML এর বডি এর মধ্যে যে কোড ট্যাগ গুলো লেখা হয়েছিল এই লেখার আলোকে আমাদের এই পেজটি প্রদর্শন করছে। তাহলে আমরা একটু দেখে নেই যে ব্রাউজারে কিভাবে ওপেন করব। তাহলে এখানে বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করা হয়, আমরা যেই ব্রাউজারের মাধ্যমে পেজটি প্রদর্শন করতে চাই সেই ব্রাউজার দিয়ে পেজটি ওপেন করতে পারি। তাহলে ওপেন করার নিয়ম হচ্ছে যে ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করলে আমাদের এরকম ওপেন একটা মেনু আসবে, এখান থেকে আমরা ওপেন উইথ এ ক্লিক করব।
তাহলে ওপেন উইথ যদি আমরা সিলেক্ট করি এখানে সব ব্রাউজারের নামগুলো চলে আসবে। তাহলে আমরা যে ব্রাউজারে ওপেন করতে চাই সেটা সিলেক্ট করলে আমাদের পেজটি ওপেন হবে। তাহলে এবার দেখি আমরা ওপেন উইথ ক্লিক করার পরে যে ব্রাউজার ওপেন করব সেটাকে ক্লিক করলে আমাদের এই এরকম একটি পেজ প্রদর্শিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয় এর প্রক্রিয়া বা ধাপগুলো জানলাম। এর আলোকে তোমাদের কিছু কাজ, যেমন আমরা বিভিন্ন ট্যাগ গুলো পড়ছি তোমাদের বইয়ে ফরম্যাটিং ট্যাগ নামে দেওয়া আছে বিভিন্ন ট্যাগ এবং ট্যাগের বর্ণনাগুলো, তোমরা একটু বই খুলে ফরম্যাটিং ট্যাগ গুলো দেখবে এবং এর আলোকে কিছু কাজ করবে তোমরা বাসায়। যেমন এখানে বলা আছে কোন লেখাকে বোল্ড ইটালিক আন্ডারলাইন করার জন্য একটি ওয়েব পেজ তৈরি করো। এরপরে বোল্ড করার জন্য বি ট্যাগ, ইটালিক করার জন্য ইউ ট্যাগ, হাই ট্যাগ আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ, এই তিনটা ট্যাগ ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজ তৈরি করব। এরপরে বলা আছে যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে যেটা আউটপুট পাওয়ার জন্য একটা ওয়েব পেজ তৈরি করব। তাহলে যে লেখাটা উপরে দেওয়া আছে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, আর যেটা নিচে দেওয়া আছে সেটা হচ্ছে সাব স্ক্রিপ্ট। তাহলে সুপার স্ক্রিপ্টের জন্য এস ইউ পি, সাব স্ক্রিপ্টের জন্য এস ইউ ডি। এরপরে দেখো আরেকটা কাজ হচ্ছে যে এখানে কিছু লেখা কেটে দেওয়া আছে, 2017 লেখাটা আন্ডারলাইন করা আছে, এটা যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের কেটে দেওয়ার জন্য ডি ই এল টেক ব্যবহার করব এবং আন্ডারলাইন করার জন্য ইউ টেক ব্যবহার করব। তাহলে আমরা এই কাজগুলো বাসায় নিজে নিজে সমাধান করে নেব। তাহলে আজকে আমরা কি করলাম, ফরম্যাটিং ট্যাগ করলাম এবং বিভিন্ন ফরম্যাটিং ট্যাগের বর্ণনা দেখলাম, প্রি ট্যাগ ব্যবহার করে কাজ করলাম, এখানে সমীকরণ ব্যবহার করে একটা কোড লিখলাম। তাহলে তোমরা এই বিষয়গুলো বাসায় দেখবে, চর্চা করবে, আর তোমরা তোমাদের মনের মতো করে একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবে। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।